নির্বাচন কমিশন নিয়ে বিএনপির প্রস্তাবনা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি জানান, সার্চ কমিটির পরামর্শে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে বলেও মনে করেন তোফায়েল আহমেদ। চেয়ারপারসন খালেদা জিয়া এখন দেখলাম সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন কিভাবে নির্বাচন কমিশন গঠিত হবে। মনে হয় তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করে নির্বাচন কমিশন করেছেন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করে তাদের পরামর্শ মতেই নির্বাচন কমিশন গঠিত হবে এবং সেই নির্বাচন কমিশনের অধীনেই আমাদের বাংলাদেশের নির্বাচন হবে। বেশি শক্তি প্রয়োগ না করে